কবরে সামিয়ানা টানালে কি গুনাহ হবে, অথবা কেউ যদি কবরে আগরবাতি জ্বালায় এতে কোন ধরনের গুনাহ হবে? প্রত্যেক মানুষই মরণশীল। জি। আর মরণশীল বলেই প্রত্যেক মানুষকে কবরস্থ করা শরীয়তের দাবি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই জানি যে প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মাউত কাসুন কুল্লু নাফসিন শারিবুন আর কবর বাইতুন কুল্লু নাফসিন দাখিলুন। আমি একটি প্রবাদ, মৃত্যু এমন একটি পেয়ালা যাকে প্রত্যেকে আস্বাদন করতেই হবে, আর কবর এমন একটি ঘর যেখানে প্রত্যেককে প্রবেশ করতেই হবে। এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। প্রত্যেকটি জিনিস থেকে আমরা হয়তো এর অন্যতা খুঁজতে পারি, কিন্তু যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আল্লাহ বলছেন যে তোমরা মৃত্যু থেকে সবাই ভাগতে চাও, সবাই ভাগতে চাও, কিন্তু ফা ইন্নাহু মুলাকিকুম, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের ধরেই ফেলবে, পেয়েই বসবে। আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যে তোমরা যদি সীসা ঢালা প্রাচীরও আবদ্ধ থাকো, এরপর মৃত্যু তোমাদের পেয়ে বসবে। সুতরাং যেহেতু মানুষ মরণশীল, আর মানুষ মরে গেলে রসুল বলেছেন যে সালাসাতুল্লাহ তু আখিরু হুদনা, তিনটি বিষয় তোমরা কখনোই বিলম্ব করবে না, দেরি করবে না। তার মধ্যে একটি হচ্ছে ওয়াল জানাজাতু ইদা উদিয়াত, যখন কোনো লাশ প্রস্তুত করা হবে জানাজার জন্য, তখন যেন আর দেরি করা না হয়। সুতরাং কবরস্থ করা হবে। আর আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে কবরে শামিয়ানা টাঙালে কী হবে? সত্যিকার অর্থে ভাই, যে কবর দেওয়ার পরে আমাদের যে কবর জিয়ারত করার একটি মাসআলা রসুল বলেছেন, এখানে দুইটি কারণ উল্লেখ করা হয়েছে। রসুল বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাহিদুকুম ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম। নবীজি বলেছেন যে আমি প্রথম দিকে ইসলামের শুরুতে তোমাদের প্রত্যেককে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কারণ অনেকে সেখানে নিজেকে সামলাতে পারে না, আবেগকে কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারেন না, হাউমাউ করে কান্নাকাটি করে, কবরের মাটি নিয়ে গায়ে মাখা শুরু করে। এজন্য প্রথমে নিষেধ করা হয়েছিল। কিন্তু যখন মুসলমানদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে যখন ঈমান গ্রথিত প্রথিত হয়ে বসে গেল এবং বাস্তবতা বুঝতে শুরু করলেন, তখন তারা এর থেকে নিজেকে সংবরণ করা শুরু করলেন। তখন রসুল বলেন আলা ফাজুরুহা, আর অসুবিধা নাই, এখন তোমরা কবর জিয়ারত করবে। কারণ ফায়দা দুটো, ফা ইন্নাহা তুযাহিদুকুম ফিদ দুনিয়া, কারণ কবর জিয়ারত করলে তোমাদের দুনিয়ার প্রতি যে বিরাগ ভাব, দুনিয়ার অসারতা, এর ব্যর্থতা তোমাদের চোখের সামনে এটা প্রস্ফুটিত হবে, ফুটে উঠবে। আর একটা হলো ওতুজাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। সুতরাং কবর হচ্ছে একটি দুনিয়ার বিরাগী পরকালের বাস্তবতা, সবগুলো চোখের সামনে যখন প্রতিবিম্বিত হয়ে যায়, মানুষ দেখবে যে আমার বাবা ছিলেন এই মানের, দাদা ছিলেন এই মানের, সবাই মাটির সঙ্গে মিশে গিয়েছেন। সুতরাং কবরের কাছে গেলে নিজের একটু আত্মসমালোচনার সুযোগটা, জি অবশ্যই, জি সেই সুযোগটা হয়, সেই সুযোগটা, এবং পরকালের কথা ভালোভাবে মনে হয়। এখন মহতরাম, যেটা আমরা বলতেছিলাম যে কবর যদি অতিমাত্রায় সুন্দর চাকচিক্য করা হয়, যেমন আমাদের দেশে বরানী কবরস্থান যা দেখি আমরা বিভিন্ন জায়গায়, কবরগুলো এত সুন্দর করা হয়, এখানে এত উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়, সেখানে গেলে বরং পরকালের যে দুর্বিষহ চিন্তা সেটা না এসে বরং মনে হতে পারে যে কবরস্থান তো ভালোই, এখানে আসতে বোধহয় ভালোই। সুতরাং কবর দেওয়ার যে মূল উদ্দেশ্য, জিয়ারত করার যে মূল উদ্দেশ্য, যে সর্বনাশ, আজকে আমি ভালো আছি, না জানি কোন দিন কবরে এসে যায়, এই ভয়, এই ভীতির শঙ্কা যেন মনে জাগে, এই জন্য যদি প্রয়োজন না হয়, হ্যাঁ অনেক সময় হতে পারে কোনো আল্লাহর শ্রেষ্ঠ কোনো বান্দা ওইটার নিরাপত্তার জন্য, জি জি, যদি কোনো জায়গায় কবর কোনো কোনো দিয়ে ফেলা হয়, তাহলে অবশ্যই তার কবরকে সমীহ করা, সম্মান করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব বটে। তবে শরীয়তের কথা হচ্ছে যে আমরা যেন বিচ্ছিন্নভাবে যেখানে সেখানে আল্লাহর বান্দাদের কবরস্থ না করি, কারণ মাকবারাতুল মুসলিমিন, অসংখ্য মুসলমানের কবর যেখানে সেখানে দাফন করা শরীয়তের দাবি। কারণ একজন ব্যক্তি এক জায়গায় যদি পারিবারিক কবরস্থানে মাদফুন হয়ে যান, তাহলে তার সন্তান জিয়ারত না করলে উনি আর কারো দোয়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা ভালো কথা বলেছেন, তার মানে দর্শক শ্রোতার এই বিষয়টা আরও স্পষ্ট হওয়া দরকার যে সম্মিলিতভাবে, যেমন জান্নাতুল বাকিতে আমরা দেখি মদিনাতুল মুনাওয়ারাতে, সেখানে অসংখ্য কবর, জি, তো এরকম যে কোনো কবরস্থানে বড় জায়গাতে যদি কবরস্থ করা হয়, তাহলে তার জিয়ারতের সুযোগটা অসংখ্য মানুষের, জি জি, এবং তিনি অনবরত দোয়া পেতে থাকে, অবশ্যই এটা একটা বড় লাভ। জি মহতারাম, যেটা বলছিলাম ব্যক্তিগত কোনো কবর জিয়ারত, তার আত্মীয় স্বজন, একান্ত আত্মীয় স্বজন ছাড়া কেউ তো ওখানে যাওয়ার কথা না, কারণ অন্যের বাবার জন্য আমার মনে কোনো কান্না আসবে। পক্ষান্তরে যখন আমি বড় একটা কবরস্থানে যাব, যেখানে আমার আব্বা অথবা আমার আত্মীয় রিলেটিভ আছেন, যখন আমি সেখানে যে, অথবা আপনিও যদি যে, অথবা আমাদের চেয়ে অনেক বড় আলেম ওলামা যে যদি দোয়া করেন, তাহলে মহতারাম দেখি আল্লাহ পাক প্রত্যেকটি দোয়াতে যে জমিরগুলো ব্যবহার করেছেন,
একটাও কিন্তু সিঙ্গুলার নাম্বার না, সব বহুবচন। বহুবচন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা। এখানে আলাইকুম এবং কুবুর। আমি যদি জিয়ারত করি, আমি কখনো আমার আব্বার এককভাবে দোয়া করি না। সুতরাং আল্লাহ পাক যদি কোনো এক বান্দার দোয়া কখনো কবুল করে নেন, তার এই দোয়া কেবলমাত্র তার বাপকে আল্লাহ দেবেন না, বরং সমস্ত কবরবাসী সমানভাবে পেয়ে যাবেন। তো এই জন্য আসলে রসুলেরও হাদিসের যে উপস্থাপনা, শরীয়তের যে দাবি, যারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কবর না দিয়ে আমাদের মুসলমানদের বিরাট কবরস্থানে দাফন করি, তাহলে সমস্ত মুসলমানদের আলে মোলামার ফোকাহা ওলামা বুজুর্গানে দিনদের যে দোয়া, সে দোয়া থেকে তিনি কখনোই মাহরুম এবং দোয়ার বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ, অতএব তিনি মাহরুম হবেন না, আমরা বুঝতে পারলাম। এখন সামিয়ানাটাকে আমরা কোন দৃষ্টিতে দেখব? এখন মোহতারাম, যারা বলছিলাম যে যদি কোনো এরকম ভালো বান্দা কোথাও আসলে ভুলে কবর হয়ে থাকে, তাহলে তার কবরকে সম্মান করা, সেই ক্ষেত্রে সম্মান করার ক্ষেত্রে তার কবরটা একটু আবরণ দেওয়া, যেন গরু ছাগল অথবা কুকুর শৃগাল ঢুকতে না পারে। তবে সেই ক্ষেত্রে এই সম্মানটুকু করা আমাদের জন্য দায়িত্ব। তবে এই ক্ষেত্রে তার কবরে এমন কিছু সামিয়ানা অথবা এমন করা আমাদের না করা উচিত, যাতে মানুষ মনে করে যে মরে গেলেও তো ভালো যে কবরে সুন্দর একটা পরিবেশ থাকে। যে জিয়ারতের যে উদ্দেশ্য, তুজাহিদুকুম ফি দুনিয়া, এই ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, সেটা ব্যাহত হতে পারে। কারণ সামিয়ানাটা তো এখানে ম্যান্ডেটরি কিছু না, আর ওটা উপরের দিকটা কেন ওইভাবে ঢাকতে হবে? বিনা প্রয়োজনে এটা করব না, করা ঠিক না, যদি প্রয়োজন হয় করব। জি, এই তো। যেমন আর একটা সম্পূরক কথা বলা যায়, যদি আল্লাহ পাক এবং শরীয়তের যদি চাওয়া এটা থাকতো যে কবরকে এরকম সামিয়ানা এবং সুন্দর সুশ্রী করা হোক, তাহলে মোহতারাম কেবলমাত্র আমাদের নবীজির কবর ছাড়া আদম আলাইসালাম থেকে শুরু করে ঈসা আলাইসালাম পর্যন্ত অসংখ্য নবী রসুল এসেছেন, দুনিয়াতে চলে গিয়েছেন। যদি আল্লাহ পাকের ইচ্ছে হতো, তাহলে প্রত্যেক নবীর কবরস্থান আজকে শনাক্ত করা হতো এবং সেই কবরকে এরকম সম্মান করা হতো। আল্লাহ পাকের ইচ্ছেই নয় যে মাটির তৈরি মানুষ মাটির সঙ্গে মিশে যাক। মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাকের শরীয়তের দাবি যে মাটির সঙ্গে সবাই মিশে যাক, যদিও নবীদের লাশকে আল্লাহ পাক আরেকটা বিষয় হলো সম্পূরক কবরে যে আগরবাতি মোমবাতি জ্বালানো, এই বিষয়টাকে আমরা শরিয়ার দৃষ্টিতে কিভাবে ব্যাখ্যা করব? এটা মোহতারাম, যেহেতু আমরা একজন ব্যক্তির কবরকে সুসজ্জিত করার জন্য আবেগের বহিঃপ্রকাশ স্বরূপ যেটা করি, আসলে এই আগরবাতির যে এর যে সেন্ট, এর যে ঘ্রাণ, এটা আসলে কবরবাসী পর্যন্ত কখনোই পৌঁছে না। যাকে সম্মান করে করছি তার যদি কোনো কাজে আসতেছে না, সুতরাং এইটা একটু অপচয় ছাড়া অন্য কিছু না। আর শরীয়তের দিক থেকে রসুল ইসলামের জীবনে অনেক অসংখ্য জানাজার নামাজ তিনি পড়েছেন, অনেককে কবর দিয়েছেন, এবং আজ পর্যন্ত আমাদের আকাবির দিন যারা, তাদের কারো কবরে এরকম আগরবাতি দেওয়ার নজির আমরা শরীয়তের কোথাও দেখি না। সুতরাং এইটু নিষ্প্রয়োজন, এটি করার কোনো প্রয়োজন নেই।